কে দেয় কার মাথায় টুপি, বলি কে কাকে দিচ্ছে ফাঁকি, কে চোর আর কে যে সাধু, আসল কে যে মেকি। বলবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। একটু মধু একটু তিতা, বাস্তবটা গল্পে গাথা, পাঁচ মিশালি রঙ্গ নিয়ে হাসির উপহার। হাজির গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। এমন চরিত্র বড়ই বিচিত্র, তালে ডোলে ডামা ডোলে দেখো শুধু নৃত্য। এমন চরিত্র, কান চেপে শোনো শুধু, মুখ বুঝে ভাবো শুধু, চোখ বুঝে দেখো শুধু। আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, দেখবে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। হাজির গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়। মৌলভী সাহেব, এই কদিন ধরেই একটা কথা জিজ্ঞাসা করব করব ভাবছি, কিন্তু ঠিক সাহস করে উঠতে পারছি না। তা আজ যদি অভয় দেন তো জিজ্ঞাসা করতে পারি। অভয় দেন তো জিজ্ঞাসা করি, কেন আবার অভয় দেবার কি আছে? আমি বাঘ না সিংহ যে জিজ্ঞাসা করলে তোমায় গপ গপ করে খেয়ে নেব? কি আমি মুর্শিদাবাদের সুলতান বাহাদুর যে প্রশ্ন মনোমতো না হলে ধুম করে কোতল করে ফেলবো? অত ভনিতা না করে চটপট জিজ্ঞাসা করে ফেলো। এইটাই আমার জিজ্ঞাসা ছিল। কদিন ধরেই দেখছি আপনি কথায় কথায় কেমন যেন দুম করে রেগে যাচ্ছে, তাছাড়া মেজাজটাও কেমন যেন বিগড়ে আছে বলে মনে হচ্ছে। বলি, আপনার কি তবিয়ত খারাপ নাকি? কি যে বলেন, মৌলভী সাহেবের তবিয়ত খারাপ হতে যাবে কেন? উনি যথেষ্ট সুস্থ। এই তো আজ সকালে 16টা রুটির সাথে প্রায় 100 খাসির মাংস সাবার করলেন। কোনো অসুস্থ লোকের পক্ষে কি এতটা পরিমাণে খাওয়া যায়? না, তা তো সম্ভবই নয়। তবে তবে ওনার মুখ ভারের কারণ কি? ওই যে বেটা নেপালের গোপাল আমায় এমন একটা কথা বললো যে তারপর থেকেই আমার মেজাজটা বিগড়ে আছে। কেন? সে নাপতে বেটা আবার তোমার কি ক্ষতি করলো? এটা তত্ত্ব আলোচনায় আমায় হারিয়ে দিল। মৌলভী সাহেব, ও মৌলভী সাহেব, খবর শুনেছেন? না খোকা, কি খবর? কোনো খারাপ খবর নাকি? আবার যুদ্ধ শুরু হবে নাকি? আরে না না গোপাল গো গোপাল, ওই যে আমাদের নেপাল নাপিতের ছেলে গোপাল জমিদারের আমন্ত্রণে এই গ্রামে এসেছেন। সে কি রে, জমিদারের আমন্ত্রণ? অবশ্য হতেই পারে, ও বেটা এখন মহারাজ কৃষ্ণচন্দ্রের ডান হাত বলে কথা। জমিদার মশাই ওকে আমন্ত্রণ জানাবে না তো কি আমাকে আমন্ত্রণ জানাবে? হ্যাঁ, তা অবশ্য ঠিকই বটে। আচ্ছা মৌলভী সাহেব, তোমার সেই কথাটা মনে আছে? কি কথা বলতো? এ বাবা, ভুলে গেলে নাকি? সেই যে তোমাদের আল্লাহকে দাড়ি পাল্লা বলেছিল। মনে নেই আমার? যতবার ওর সাথে ধর্ম আলোচনা করি ততবার আমি পরাজিত হই, তবে এবার বেটাকে আর ছাড়বো না। কি করবে তুমি? শোন, তুই তাড়াতাড়ি একটু মাছ ভাজা জোগাড় করতে পারবি? কেন পারবো না, নিশ্চয়ই পারবো। তবে তাড়াতাড়ি যা। এক্ষুনি যাচ্ছি। আয়োজন প্রস্তুত, এবার খালি গোপালের আসার অপেক্ষা। এই আলম, যা তো দেখ তো গোপাল আসছে কিনা। হ্যাঁ গো মৌলভী সাহেব, ওই তো সেবাটা মাথা দৌড়াতে দৌড়াতে এদিকেই আসছে। তবে শিগগিরই ডাক। গোপাল কাকা, ও গোপাল কাকা। কে? ও আলো, তা কি খবর রে তোদের? সব আছিস কেমন? ভালো। এই দেখো মৌলভী সাহেব তোমায় ডাকছেন। মৌলভী সাহেব ডাকছেন? মানে আবার ধর্মযুদ্ধ? দাঁড়া দেখাচ্ছি মজা। মৌলভী সাহেব ডাকছেন। বাহ, এত আনন্দের খবর। দাঁড়াও দাঁড়াও যাই। ভালো গোপাল, ভালো, খুবই ভালো। তারপর যাচ্ছ কোথায়? ওই পিতৃপুরুষের ভিটে দেখতে। বাহ বাহ, ভালো ভালো, খুবই ভালো। গোপাল, এই দেখো তোমাদের দশাবতারের এক অবতার ভক্ষণ করছি। দাঁড়াও, তোমারই অস্ত্রে তোমায় মারব। অবতার মানে তৃতীয় অবতার? তৃতীয় অবতার মানে মৎস্য কুর্ম বরাহ মানে শূকর। এ প্রাণী খাওয়া তো দূরের কথা, শুনলে পর্যন্ত নাইতে হয়। এ যে আমাদের ধর্মে অপবিত্র। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।